আজ সকাল সকাল সংসারে কাজকর্ম ফেলে রেখে চলে গেলাম মেয়ের স্কুলে প্যারেন্টস মিটিং এ। আজকে মেয়ের প্যারেন্টস মিটিং ছিল স্কুলে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি মম রিয়া বলছি ঢাকা উত্তরা থেকে। আই হোপ সবাই খুব ভালো আছেন। নতুন দিন নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো এই যে মেয়ের স্কুল থেকে বের হয়ে চলে আসলাম, মেয়ের পরীক্ষা ছিল তো রেজাল্ট আজকে বের হলো মডেল টেস্ট 1-এর। তো এখন কিন্তু প্রায় 11টা বেজে গেছে। আর যেটা হচ্ছে কুয়েত মৈত্রী হাসপাতাল, এর পেছনে কিন্তু আমার বাসা, আর এর অপোজিটে স্কুল। তো আমার বাসা থেকে স্কুল কিন্তু খুবই কাছে, হেঁটে যাওয়া আসা করা যায়, একদমই কাছে। আর দেখেন যে সেক্টরের মধ্যে কিন্তু প্রচুর গাছ, নিরিবিলি রাস্তা, খুবই সুন্দর এই সেক্টরের রাস্তাগুলো এবং পরিবেশটা একদম নিরিবিলি থাকে, কোনো শব্দ সাড়া নাই এবং পরিবেশটা ভালো, গাছপালা ভর্তি। এগুলো রাস্তাতে হাঁটাচলা করে আরাম, রিক্সা উঠানোর প্রয়োজন পড়ে না, সুন্দরভাবে হাঁটি হেঁটে চলে আসা যায়, একদমই জ্যাম ট্যাম কিছুই নাই। আর রিক্সা উঠে 2 মিনিটের রাস্তা আমার বাসা থেকে স্কুল, একদমই কাছে। তো এখন তো প্রায় 11টা বেজে গেছে, বাসায় শুধু নাস্তা করে চলে গিয়েছিলাম স্কুলে। তো এখন বাসায় অনেক কাজ পড়ে আছে, সেগুলো করতে হবে, প্রচুর কাজ জমে আছে। আর আসলে এত দেরিও হতো না স্কুলে, এই যে লিফটের কাছে মনে হচ্ছে যে 10-15 মিনিট উঠলে বা লিফটে বের হচ্ছে না, কেউ এমন অবস্থা। এই লিফটের কারণে এতটা দেরি হলো, সিরিয়ালে দাঁড়িয়ে থাকতে হচ্ছে এতক্ষণ ধরে যে লিফটের জন্য। আর স্কুল ওদের ক্লাস যেহেতু 7তলায়, তো হ্যাঁ সিঁড়ি দিয়ে ওঠা যাবে না এত দূরে, যার কারণে লিফটের জন্য অপেক্ষা করতে হয়েছে। তো বাসায় চলে এসেছি আমি এখন। তো এসে তো রান্না বান্না কাজ শুরু করতে হবে। তো বিস্কিটটা একটু গুছিয়ে নিচ্ছি, মাছের বাজার করে নিয়ে এসেছি, সেগুলো গোছাবো। তো বিস্কুটের প্যাকেট আমি খুলে রেখেছি, তো ভাবলাম যে রেখে দিই, তা না হলে আবার নরমে যাবে, খাওয়া যাবে না, সেজন্য বিস্কিটের প্যাকেটটা আগে রিফিল করে নিচ্ছি। এরপর কিচেনে যাব, কাজ শুরু করব কিচেনে। আর নাস্তা আমরা করেই গিয়েছিলাম স্কুলে। আর আমার যে ঘর মোছে তাকে একটু বলেছিলাম দেরি করে আসতে, যে 12টার সময় আসতে, তো সে 12টার দিকে আসবে। তো এখন পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন, যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করতে পারেন, আর যদি বেশি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। তো এই যে বিস্কুটটা রিফিল করে রেখে দিয়ে এখন আমি যাবো কিচেনে, রান্নার ফাঁকে ফাঁকে আজকে মাছের বাজারগুলো গুছিয়ে নেব, কারণ কালকে রাতে মাছের বাজার করে নিয়েছি, আর আজকে যেহেতু অনেক লেট হয়ে গিয়েছে। আর আমি দেখেন যে মাছ মাংস যে রান্না করব ভিজিয়ে রেখে যাব সেটাও ভুলে গিয়েছিলাম, তো যার কারণে ঝটপট করে ডিমটাই সিদ্ধ বসিয়ে দিলাম, ডিম ভুনা করে নিব। আর বাচ্চারা যেহেতু ডিম ভুনা খেতে খুব পছন্দ করে, আর ফ্রিজে অলরেডি তরকারি আছে, ডাল আছে 1 বাটি, এরপর মাছের তরকারিও আছে। তো এখন আজকে ডিম ভা ভুনা করবো আর মিষ্টি কুমড়া ভাজি করবো, এই দুইটা করে নিব। তো এইদিকে তো আমি ভাত তুলে দিলাম আর ডিম সিদ্ধ তুলে দিলাম, ওগুলো হতে থাক। তো আমি এখন এই যে অয়েল জারগুলো একটু ক্লিন করে নিই, ওই যে সাদা যেটা ওটা কিন্তু আমি ধুয়ে নিয়েছিলাম পানি দিয়ে। তো ওটাতে ঘি রাখি, ঘি আর অয়েল মিক্স করে পরোটা বানাই, আর এটাতে আমি উপরটা একটু মুছে নিব, কারণ এটা সবসময় তার ক্লিন করার প্রয়োজন পড়ে না, যেহেতু ভেতরে পরিষ্কারই আছে তো উপরটা একটু ক্লিন নোংরা হয়। তো আমি যে যে স্প্রে টা স্পেশাল করি সেই স্প্রে দিয়ে কিন্তু আমি মাঝে মাঝে একটু মুছে নিই, তো কিন্তু খুব সুন্দরভাবে চকচকে হয়ে যায়, ভেতরটা অতটা নোংরা নাই, যার কারণে ভেতরটা আর করবো না, তো উপরটা শুরু করে নিব। তো একটু স্প্রে করে টিস্যু দিয়ে মুছে নিলে সুন্দরভাবে, পরে আবার ভিজে টাওয়াল দিয়ে মুছে নিই, তো কিন্তু একদমই সুন্দরভাবে চকচকে হয়ে যায়। যেহেতু সবসময় পরিষ্কার তেলে ঢালা থাকে, তো এটা ভিতর ততটা নোংরা হবে না, কারণ যেটা ভাজা ভুজি তেল সেটা তো আরেকটা অয়েল স্ট্যান্ডার্ড আছে, সেটাতে রাখি, আর এটাতে শুধু নতুনটাই রাখি, নতুন যে অয়েল সেটাই রাখি এখানে। তো ভিতরটা অতটা নোংরা হয় না, অনেকদিন পর পর পরিষ্কার করলে হয়ে যায়। আর উপরটায় তেল যেটা কিচেনের তো তেল একটু হবে, সে কারণে উপরটা একটু ঘন ঘন ক্লিন করতে হয়। তো আমি এখন ওটি তেলও রিফিল করে নিব, আর এখানে খুব বেশি আমি তেল দিই না, কারণ অতিরিক্ত ওয়েট হয়ে গেলে দেখা যাবে যে কাঁচের হ্যান্ডেলটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, যার কারণে আমি একদম অর্ধেকটা দিই, খুব বেশি দিই না, একদম ভরে ঢালি না, শেষ হয়ে গেলে আবার দিই। দেখা যায় যে এটা যখন আমি খুব তাড়াহুড়ার মধ্যে থাকি তখন কিন্তু আমি ব্যবহার করি না, কারণ আমার 2-3টা আছে রেডি করা তেলের জার। তো তাড়াহুড়ার সময় একটা, অন্য এ সময় একটা, এরকম আর কি। তো তাড়াহুড়া করতে গেলে দেখা যায় যে বাড়ি খেয়ে কোথাও ভেঙে যাবে, যার কারণে খুব ঝটপট রান্না করার সময় এটা ইউজ করি না আমি।
তখন এটাতে একটু ঘি আর তেল মিক্স করে নিবো। এটা দিয়ে আমি পরোটা ভাজি, এর মধ্যে ঘি আর তেল মিক্স করে রেখে দিই, তো এটা দিয়ে পরোটা ভাজা হয় সবসময়। তো এটা দিয়ে কিন্তু পরোটাতে তেলটা খুব সুবিধা হয়, খুব সুন্দর, খুব বেশি তার তেলটা পড়ে না, অল্প করে তেল পড়ে। তো এটাতে আমি রেখেছি শুধু পরোটা ভাজার জন্য। তো এর মধ্যে সয়াবিন তেল দিয়ে মিক্সড করে নেবো আমি, ঘিটা অনেক ঘন, তো এর মধ্যে আমি তেল ভরেই দিব, যেটা মিক্সড করে নেবো আমি। এভাবে পরোটা ভাজলে পরোটাগুলো কিন্তু খেতে খুব ভালো লাগে। তো সবসময় আমি এভাবেই করি, পরোটা ভাবি ভাজি এটা দিয়ে। এটা শুধু পরোটা ভাজার জন্য এটা এই বোতলটা আছে, এটা দিয়ে শুধু পরোটাই ভাজা হয়। তো ওইদিকে কিন্তু আমার ভাতটা প্রায় হয়ে গেছে, ডিমটা সিদ্ধ করে নিয়েছি, ডিমটা হলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটু কাটাকুটি করে নিব। আর এই যে এটা কিন্তু ধুয়ে নিয়েছিলাম, এটা অয়েল স্টেনার, তো যখন ভাজাভুজি করে যে তেলটা বেঁচে যায় সেটা এখানে রেখে দিয়ে ঢেলে। তো একটু কেমন যেন তেল কাজটা হয়ে গেছিলো, যার কারণে আমি এটা গরম পানি আর ভিম লিকুইড দিয়ে খুব সুন্দরভাবে ওয়াশ করে নিয়েছি। তখন তো নাই তেল, যখন হবে তখন আবার ঢেলে রাখবো এর ভিতরে। তো এটা এই ঝুড়িতে শুধু আমি অয়েল জারগুলো রাখি এখানে, আর এটা আমার খুবই সুবিধা হয়েছে, নড়াচড়া করে না এবং পুড়ে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই এটাতে। তো এখন আমি কিছু কাটাকুটি করে নিব। তো ডিমটা আমার সিদ্ধ হয়ে গেছে, তো ভাতটাও হয়ে গিয়েছে। তো এখন আমি যে মিষ্টি কুমড়াটা ভাজি করবো সেটা কেটে নিবো, একটু টমেটো কেটে নিবো, আর পেঁয়াজটাও কেটে নিয়েছি অলরেডি। তো ডিম ভরা তো টমেটো বেশি করে দিই আমি, তাহলে গ্রেভিটা ঘন আসে। আর টমেটো তো আমার থাকতেই হবে, টমেটো ধনে পাতা প্রতিটা তরকারিতে আমি টমেটো খাই, সবজি বলো মাছ এমনকি চিকেনেও দিই আমি। তো টমেটোটা আমার কাছে কম্পালসারি সবসময় থাকে, আমার ঘরে লাগবে টমেটোটা, ধনে পাতাটাও তাই একই অবস্থা। তো এগুলো আমি কেটে নিয়েছি, তো বেশি করে দিই আমি টমেটো ডিম ভুনাতে, তাহলে গ্রেভিটা ঘন ঘন ভালো হয়। পেঁয়াজটা একটু ভালোভাবে ইয়ে করে নিয়ে তারপর টমেটোটা দিয়ে, আর টমেটোটা আমি একদম গলিয়ে নিই, বাচ্চারা ফিরে দেয় তুলে তুলে, যদি দেখা যায় যে গোটা গোটা রাখলে পারে তুলে ফেলে দেয়, খায় না। তো মিষ্টি কুমড়াটা আমি ছিঁড়ে নিয়েছি, এখন আমি কেটে নিব চাকচাক করে, এটা ভাজি করবো চাকচাক করে। তো আজকে যেহেতু সময় হাতে কম, তো তরডল দিয়ে রান্না করে নিয়েছি, খুব সিম্পল এতে। আর ফ্রিজে তো অলরেডি আছে তরকারি, ডাল যেহেতু আমি একদিন রান্না করি, দুদিনের মতো করে নিই বেশি করে, বাটিতে রেখে দিই, তো সেটা আছে এক বাটি ডাল এবং একটু মাছের তরকারিও আছে, তো এগুলোতে হয়ে যাবে। তো আজকে প্ল্যান ছিল পাবদা মাছ ভুনা করবো, তো যাওয়ার সময় আর ভুলে গিয়েছি যে ভিজিয়ে রেখে যাবো, রাখতে পারি নাই। তো এসে তো প্রায় ফ্রেশ টেস হতে হতে দেখা যায় যে 12টা বাজার কাছাকাছি, তো এখন যদি সে মাছটা ভেজাতে যায় সময় লাগবে ছুটতে, যার কারণে আজ এভাবে রান্না করে নিচ্ছি। তাহলে আমি রাতে প্ল্যান করে রাখি যে আজকে কি পরের দিন কিটা কি রান্নাটা করব সেরকম। তো ওটা আমি রেডি করে রেখেছিলাম, তো হলো না, তো দেখা যাবে ওটা কালকে করে নেব। তো এই মিষ্টি কুমড়াগুলো আমি এইভাবে ভাজি করে নেবো চাকচাক করে। তো এর ভিতরেও চিংড়ি মাছ দিই আমি, তো আজকে চিংড়ি মাছ যেহেতু কাটা নাই সেটা দিব না এখন আর, চিংড়ি মাছও আছে কিন্তু কাটা নেই, তো এটা এমনি ভাজি করে নিব। এটা আমি মিষ্টি কুমড়া অনেক সময় পুঁই শাক দিয়ে ভাজি করি, খেতে খুব ভালো লাগে পুঁই শাক দিয়ে। তো আমি এখন যে ডিম ভুনাটা তুলে দিব, তো পেঁয়াজটাকে ভালোভাবে একটু গলিয়ে নিলাম, এরপরে আমি টমেটোগুলো দিয়ে দিলাম, এবার টমেটোটা পেঁয়াজের সঙ্গে একটু গলিয়ে নেবো, তারপরে মশলা দিব, দিয়ে মশলা দিয়ে পানি দিয়ে এবং খুব ভালোভাবে ভুনে নেব এই মশলাটাকে, তারপরে ডিম দিব, এখন দিব না, যেমন টমেটোগুলো গলে আসবে এবং মশলাটা খুব ভালোভাবে ভুনে যাবে। এরপর আমি ডিম দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে পানির ঝোলের পানি অ্যাড করব। তো এই যে আমি কিন্তু মশলাটা খুব ভালোভাবে ভুনে নিয়েছিলাম প্রায় 10 মিনিট ধরে, এরপরে কিন্তু ডিমটা দিয়ে দিয়েছি, ডিমটা অলরেডি আগে ভেজে নিয়েছিলাম তেলের উপর একটু লাল করে, তারপরে দিলাম, এরপরে এখন মিষ্টি কুমড়া ভাজিটাও তুলে দিয়েছি। তো এই তো ঝোলের পানি দিয়ে ফেলেছি এখন আমি এর ভিতরে, এখন আমি এতে হতে থাক, এদিকে আমি মাছের বাজারগুলো গুছিয়ে নিব। আর বাজার কিন্তু আমি কালকে করে নিয়ে এসেছি, রাতে বের করার সময় হয় না, তো বের করি নাই, তো আজকে আমি এখন গুছিয়ে নিব মাছের বাজারগুলো। তা আমরা গৃহিণীরা কিন্তু সব সব পরিস্থিতি সব মানিয়ে নিতে পারি, তো যখন যেভাবে তখন সেভাবে চলি। তো চটজল কিভাবে রান্না করতে হয় সেটাও আমরা জানি, কিন্তু কিভাবে করতে হয়। তো এই যে মাছের বাজারগুলো কিন্তু এভাবে করে নিয়ে সেভাবে রেখে দিয়েছি, তো এখন আমি এগুলো সব রিফিল করে নিব, করে নিয়ে সব রিফিল করবো, যার জায়গা তাকে রেখে দিব। আর বাজারের কথা কি বলবো, বাজারে যে এত দাম জিনিসপত্র বাড়তে আছে, আজকে যদি যে জিনিসটা কিনে যে দামে, তার দেখা যাচ্ছে 10 দিন পরে সেটা ডবল দাম, এরকম চাই আর কি, এরকম দাম হয়ে যাচ্ছে।
একদম যে মাসের সবকিছু লাগে তা না, আমার ঘরে কিছু থাকে আছে, যতটুকু লাগবে ততটুকু নিয়ে এসেছি। কারণ একদম যে সব শেষ হয়ে যায় সেভাবে না, তো থাকে থাকে সেরকম নিয়ে আসি। দেখা যায় মাস মাসের মাঝখানে আবার করা লাগে কিছুটা বাজার, তখন তার থেকেও যায়, একদম চেঁচের মধ্যে শেষ হয়ে যায় না, কিছু কিছু থেকেও যায়। এবার আবার দেখা যায় অনেক কোনো জিনিস থাকে আনতে হয় না, এরকম তো চা পাতাটা আগে, চা পাতাটা কিন্তু আমার শেষ হয়ে গেছে, দুই একটা পেজ আছে আর কি, তো চা পাতাটা রিফিল করে নিচ্ছে। আর এই স্পানি টি ব্যাগটা আমি খাই, এটা আমার কাছে ভালো লাগে। এই টি ব্যাগটা অন্যটা গুলো কেমন যেন কড়া বেশি হয়ে যায় চাটা, আর আমি এটা দিয়ে কিন্তু অনেক, এই টি ব্যাগটা চায়ের ভিতরে দিয়ে একদম ঘন লো ফ্লেমে রেখে দিয়ে অনেকক্ষণ, তাহলে কিন্তু চাটা খুব ঘন হয়, খুব সুন্দর হয়ে যায়, কালারটা আসে, তিতা ভাবও থাকে না। আর অন্য একটা অন্যগুলো দেখা যায় আমার কাছে তিতা লাগে খেতে চাটা। তো আর এই ডারে কিন্তু আমার পুরো এক প্যাকেটে এটা যায় একদম পারফেক্টলি। তো আমি যেহেতু একাই খাই, এখন যেহেতু ওদের বাবা এখানে থাকে না, তো আমি একাই খাই, তো আমার এক মাস চলে যায় একটা ব্যাগে দুই বেলা চা খাই, আমার তো খেতেই হবে সকাল বিকেলে। তো এই যে জারগুলোতে এখন জিরা টিরা রেখে দিচ্ছে, এগুলো পরে ঠিক করবো আবার, এখন আপাতত রেখে রেখে দিচ্ছি, পরে জায়গা মতো আবার রাখবো। তো এখানে একসঙ্গে মশলাগুলো রেখে দেবো, যেমন দারচিনি এলাচ লবঙ্গ একসঙ্গে রেখে দিবো এগুলো এখানে, তো পরে আবার আলাদা আলাদা পরে রাখবো সময় করে। লং এলাচ এখানে সব আছে এখানে। আর ধনে গুঁড়ো মরিচ গুঁড়ো প্যাকেট এগুলো তো আগেও আছে, তো দেখা যাচ্ছে হলো যেগুলো ছিল একটা প্রতিটা ছিল একটা একটা করে, তো আবার নিয়ে আসলাম, হলো টাস্কে বের করেছি, দেখে মাছ দিয়ে চলে যায় এগুলো, বেঁচে যায় আরো, তো আমি একটু বেশি করে কিনে নিয়ে আসি। আবার এমন এমন কিছু জিনিস আছে যেগুলো 2 মাসে চলে যায়, যেমন এই যে শুকনা মরিচ, তেজপাতা, সরিষার তেল, এগুলো কিন্তু আছে, এগুলো কিনতে হয়নি, এগুলো আছে, লবণও আছে। তারপরে এক প্লেট লবণ নিয়ে আসলাম, তো এটা হচ্ছে যে মাংসের মশলা, তো এটা প্যাকেটটা খুলে রাখছি, জায়গা কম লাগবে, তো প্যাকেটটা খুলে রাখছি, পরে আমি বয়ামে ভরে নিব। তখন আপাতত এভাবে রেখে দিলাম, এখন আপাতত মানে গুছিয়ে রাখতে, পরে আবার সাইজ মতো করবো, যেহেতু এখন সময় কম। তো এই যে নুডলসও কিন্তু অনেকগুলো ছিল, তারপরে আবার নিয়ে আসলাম এক প্যাকেট অল্প করে। তো পাস্তাটা নেওয়া হয় না, পাস্তাটা পেলাম না, মানে ভালো যেটা পাস্তা বাইরেটা সেটা পেলাম না, তো নেওয়া হয় নাই, পরে সম্পর্ক থেকে নিয়ে আসবো যে আবার। তো বাজার করার চেয়ে বাজার গুছানোটাই বেশি ঝামেলা আমার কাছে মনে হয়, জায়গা মতো সবকিছু রেখে দেওয়াটা অনেক সময়ের ব্যাপার। তো এখনো আদা রসুন গুলো এগুলো ইয়ে করতে হয়, এগুলো আবার ইয়ে করতে হবে, ছিলে ছিলে ব্লেন্ড, আমি আবার আদা রসুন ছিলে ছিলে রেখে দিই ফ্রিজে, কেটে কেটে যখন লাগে তখন আবার বের করে ব্লেন্ড করে নিই, অলরেডি থাকে আমার স্টকে, তারপরে আবার নিয়ে আসি। তো যে দুইটা কিন্তু হ্যান্ড ওয়াশ ছিল 2 প্যাকেট, ওই জন্য হ্যান্ড ওয়াশের মশা নিয়ে আসে নাই, 2 প্যাকেট আছে আগের আগের। তাছাড়া গুড়া সাবানগুলো নিয়ে এসেছি, গুড়া সাবান যেমন সার্ফ এক্সেল, এটা আমি ওয়াশিং মেশিনে সার্ফ এক্সেল দিয়ে ধোয়া ধুয়ি করি, আর যখন এমনি নর্মাল কাপড় ভিজাই তখন রিন দিয়ে দিই। আর ভিমবার টিমবার সব নিয়ে এসেছি, ভিম লিকুইড, ভিমবার, তো যার যার জায়গায় তার তার সেভাবে গুছিয়ে রাখছি। তো এরপর কিন্তু চিনির প্যাকেটও বাসায় আছে 1 প্যাকেট, লবণও আছে, তারপরে আর 1 প্যাকেট করে নিয়ে আসলাম, এবং আটা ময়দাও কিন্তু আছে, তো জন্য অল্প করে নিলাম। আর পোলাই চাউল নিয়েছি 2 কেজি, আর আমি সবসময় পোলাই চাউলটা খোলাই নিই, কারণ প্যাকেটের যে খোলা চাউলটা আমার কাছে বেশি ভালো লাগে। তো এগুলো পুরান চাউল, আর যেখান থেকে আমি নিই খুব ভালো চাউলটা আমাকে দেয়, বিরিয়ানি পোলাও খুবই ঝরঝর হয়, খুবই ভালো হয়, দামটা একটু বেশি রাখে, তো ভালো চাউলটাই দেয়। তো মসুরির ডালও কিন্তু একটু আছে আরও, তো আর 1 কেজি নিয়েছি, বেশি নেই নাই। মুগ ডালটাও আছে ঘরে, মুগ ডাল তো খিচুড়ি খাওয়া হয়, তো সেটাও আছে ঘরে। তো দেখা যাচ্ছে কোনো কোনো জিনিস একটু বেশি খরচ কোনো মাসে, আবার কোনো মাসে একটু কম খরচ হয়, হিসাব থাকে না কোনো জিনিসেরই, তো তো সেভাবে থেকেও যায় কিনে আসার পরে। তো যে আমার ক্যাবিনেটের মধ্যে খুবই এলোমেলো অবস্থা, ক্যাবিনেটে একদিন হাত দিতে হবে, ক্যাবিনেটটা কিন্তু রোজার পর থেকে আর গোছানো হয় নাই, এটা ক্লিন করে গোছাতে হবে সমস্ত জারগুলো। তো এটা একটা কাজ বাকি আছে আমার, কিচেনের ক্যাবিনেটগুলো ক্লিন করা আর জারগুলো ক্লিন করা, খুব এলোমেলো অবস্থা। তো নিচের ড্রয়ারে যে থাকে যেগুলো বেঁচে যায় সেগুলো আবার এখানে রাখি, বয়ামে ঢালার পরে পরে সেগুলো আবার এখানে রেখে দিই ড্রয়ারগুলোতে। তো এই যে এখানে আবার যে
এই যে একটু পরে চারও আছে, আবার যে চিনির প্যাকেট আছে, দারচিনি এলাচা গুলো আছে আগেকার, আরো দারচিনি আছে। তারপরে আবার নিয়ে এসেছি যে একসঙ্গে আমি গুঁড়ো করে নেবো একদম 1 মাসের মতো, গরম মশলা গুঁড়ো যেটা থাকে সেটা, আর শাহী গরম মশলা গুঁড়ো তো আছে সেটা এখনো চলে যাবে 2-3 মাস, আর যেটা গরম মশলা গুঁড়ো সেটা আমি 1 মাসের মনে করে ফেলি, মাংস কষানোর সময়টা দিই। তো যে ড্রয়ারে ভরে দিলাম সবকিছু, যেগুলো প্যাকেট থাকে সেগুলো, তো প্রতিটা ড্রয়ারে থাকে কিন্তু জিনিসপত্র আমার এই নিচের গুলোতে ক্যাবিনেটের। তো আমাদের গৃহিণীদের যত কাজ সব কিচেনেই থাকে, দিনের ম্যাক্সিমাম সময় কিন্তু আমাদের কিচেনে কেটে যায়, কিচেনের কাজের যেন শেষই থাকে না। তো যে আমি এখন এই যে এটা গুছাতে হবে, তো এটার একটা বড় কাজ আমার আছে, ঈদ আসতে সামনে, ঈদের আগে এটা গুছিয়ে ফেলতে হবে ক্যাবিনেটটা, ক্লিন করে সব কিছু। তো এইদিকে গোছাতে গোছাতে আমার কিন্তু রান্নাগুলো কমপ্লিট হয়ে গিয়েছে, আর যেটুকু বাকি আছে সেইটুকু করে নিব। তো আজ এ পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।